হেই বন্ধুরা, স্বাগতম সবাইকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ভালোবাসা দিবসের বাছাইকৃত সেরা দশটি বাংলা নাটক সম্পর্কে, যে দশটি নাটক ভুলেও মিস করা যাবে না। নাটকগুলোর নাম জানতে চাইলে থাকুন আমাদের ভিডিওর একদম শেষ পর্যন্ত, আর নতুন হলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন দেখে আসি এবারের ভালোবাসা দিবসের সেরা নাটকগুলোর মধ্যে কোন নাটকগুলো রয়েছে। নাম্বার একে থাকছে ঘটক। মহিদুল মহিমের পরিচালনায় নাটকটিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। নাম্বার দুয়ে থাকছে স্পাই লাভ। রুবেল হাসানের পরিচালনায় নাটকটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। নাম্বার তিনে থাকছে মনের সাথী। মোস্তফা কামাল রাজের পরিচালনায় নাটকটিতে মুশফিক আর ফারহানের বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাম্বার চারে থাকছে তিতলির ফিরে আসা। শিহাব শাহিনের পরিচালনায় নাটকটিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। নাম্বার পাঁচে থাকছে একজন মায়াবতী। ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকটিতে জোবানের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। নাম্বার ছয়ে থাকছে হৃদয় জুড়ে। রুবেল হাসানের পরিচালনায় নাটকটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। নাম্বার সাতে থাকছে এই অবেলায়। মিমতাহ আনানের পরিচালনায় নাটকটিতে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। নাম্বার আটে থাকছে হৃদ মাজারে। মাহমুদ মাহিনের পরিচালনায় নাটকটিতে মুশফিক আর ফারহানের বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। নাম্বার নয় থাকছে ক্রস কানেকশন। জাকারিয়া শৌখিনের পরিচালনায় নাটকটিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এবং বন্ধুরা, আজকের ভিডিওর নাম্বার দশে থাকছে কাজল। মোস্তফা কামাল রাজের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তারেক, আনাম খান এবং মেহজাবিন চৌধুরী। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালোবাসা দিবসের এই সেরা দশটি নাটকের মধ্যে আপনার কাছে কোন নাটকটি বেশি ভালো লেগেছে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।